কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মাশাআল্লাহ কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সবকিছু নিয়ে পড়ছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং ও এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন কুন ফায়াকুনের মালিক কে তিনি বলতে দেরি হতে দেরি হয় কুন হাও হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কুন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকার উপরে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা মনে করি আমি মনে হয় বড় আমার যে ক্ষমতা তোর কেউ নাই আমি দাপটওয়ালা আমার এলাকা এটা এটা আমার খালি আমার আমার কয় আছে না নাই তোর কি বেটা কিসের মালিক তুই সবকিছুর মালিক কে জায়গা পরের বাড়ি অরবাদিয়ায় আমির আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি অরবাদিয়ায় আমির আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না যে বাড়িটাতে আজকে আমি থাকি এটা এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহ যে নিচের দিকে নামতে চায় আল্লাহর এটাই না আর যে লাফায় লাফায় উঠে থাপ্পর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের চো নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কি না যেন অহংকার যেন আমরা না করি দাম্ভিকতা যেন না দেখি আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো এটার তুলনায় কত ছোট্ট আমি কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাতুয়াইলে বসে আছি তাই না মাতুয়াইল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা কয়টা ১৯টা থানা ১৯টা থানা কম বেশি হবে তো এই ১৯টা থানার মধ্যে থেকে ৫৩টা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কি মাতুয়েল ইউনিয়ন আরো আছে না নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছে আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকা হচ্ছে আমাদের ৬৪ জেলার একটা জেলা এই ৬৪ জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ কি বলেন কত ছোট জানেন ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা নেই বি এ পরে ইন্ডিয়ার উপরে
এনজি পরে বাংলাদেশের উপরে, এল ডি এস এস আমার ইন্ডিয়ার উপরে, এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় শত গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে, এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30% বাকি 70% শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ, আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আর উপরে যান আরো বড় হবে। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাল। আজকে গুগল করলেই পাবে অনেক আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, এটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা? না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশে এখনো যেতে পারেনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি মহাশূন্য? চিল্লায় বলেন প্রথম আকাশের কি মহাশূন্য? এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে জ্ঞান ও তবুদি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য, না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, সুবহানাল্লাহ কইবেন না, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়? বিষ্ণু ইসলাম বললেন তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5000 টাকা, সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে, কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5000 টাকা। হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক শেষে কি লাগতে হয়? ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টার দেখতেছে, উনি লিখছে 5000 টাকা নাই। 5000 টাকার পরে কি লিখছে? নাই।
কিছু ক্যাশে যে বসছে কি ভাই ঘটনা কি এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই ঘটনাটা কি তো সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে তো 50 লাখ টাকা যদি মাত্র হয় আমার 5000 তো নাই এই যে মহাবিশ্বের বর্ণনা দিয়ে তোমাদেরকে শোনালাম এগুলো যদি চিন্তা করি আমি আছি আমি নাই কিছুই না আমি তুচ্ছ আমি কত নগণ্য না এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে আবার আল্লাহ বললেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে ইটস অ্যাক্সেলারেটিং অলওয়েজ অ্যাক্সেলারেটিং প্রশস্ত হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে অ্যাক্সেলারেট হচ্ছে এটা কোরআনের কথা কিসের কথা 1988 সালে ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে এগুলো সাদৃশ্য আছে না নেই